হাই বস, এখন এই টিউটোরিয়ালে দেখব কিভাবে কিবোর্ড শর্টকাট ব্যবহার করে ফেসবুকে নিউজ ফিড স্ক্রোল করা যায়। মোর সিলেক্টেড স্টোরি ওপেন করে দেখা যায়, সিলেক্টেড স্টোরি লাইক, আনলাইক, কমেন্ট, শেয়ার অথবা ওপেন করা যায়। ফেসবুক সার্চ বার এবং সেট কন্ট্যাক্ট সার্চ বারে সার্চ করা যায় এবং নিউজ ফিডে থাকা অবস্থায় কিবোর্ড শর্টকাটের লিস্ট ওপেন করা যায়। বস, নিউজ ফিড স্টোরি স্ক্রোল করে ডাউনে আসার জন্য কিবোর্ড থেকে যে কি প্রেস করি, বারবার যে কি প্রেস করার মাধ্যমে নিউজ ফিড স্টোরি স্ক্রোল করে নিচে আসতে পারেন। আবার নিউজ ফিড স্টোরি স্ক্রোল করে আপে ওঠার জন্য কিবোর্ড থেকে কে কি প্রেস করি, বারবার কে কি প্রেস করার মাধ্যমে নিউজ ফিড স্টোরির উপরে ওঠা যাবে। এছাড়া সি মোর সিলেক্টেড স্টোরি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে ইন্টার কি প্রেস করলে সি মোর স্টোরি সম্পূর্ণ ওপেন হবে। এছাড়া নিউজ ফিডে কোনো স্ট্যাটাস আমরা লাইক প্রদান করতে চাইলে সেই স্ট্যাটাসটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে এল কি প্রেস করে তাহলে লাইক প্রদান করা হবে। আবার যদি ওই স্ট্যাটাসটি পুনরায় আনলাইক করতে চায় তাহলে পুনরায় কিবোর্ডের এল কি প্রেস করি তাহলে লাইককৃত স্ট্যাটাসটি আনলাইক প্রদান করা হবে। আবার যদি এই সিলেক্টকৃত স্ট্যাটাসে কমেন্ট দিতে চান তাহলে কিবোর্ড থেকে সি কি প্রেস করি তাহলে কমেন্ট বক্সে কার্সরটি শো করবে, কমেন্ট টাইপ করি এবং কিবোর্ডে ইন্টার বাটন প্রেস করি। এবার যদি কোনো সিলেক্টেড স্টোরি শেয়ার করতে চায় তাহলে সেই স্টোরি বা স্ট্যাটাসটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে এস কি প্রেস করি, এখানে শেয়ারের লিস্ট আসবে। এখান থেকে শেয়ার নাও পাবলিক সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ইন্টার কি প্রেস করি তাহলে স্ট্যাটাসটি আপনার টাইমলাইনে শেয়ার হবে। আবার যদি কোনো সিলেক্টেড স্টোরি অ্যাটাচমেন্ট ওপেন করতে চান তাহলে কিবোর্ড থেকে ও কি প্রেস করি তাহলে সিলেক্টেড স্টোরি ওপেন হবে। এই ওপেন অ্যাটাচমেন্ট ক্লোজ করার জন্য এসকেপ কি প্রেস করি। আবার নিউজ ফিডে যদি আপনি কোনো স্ট্যাটাস পোস্ট করতে চান তাহলে কিবোর্ড থেকে পি কি প্রেস করি তাহলে পোস্ট এর ডায়লগ বক্স ওপেন হবে। এখানে স্ট্যাটাস টাইপ করি এবং কিবোর্ডের ট্যাব কি বারবার প্রেস করে পোস্ট বাটনে আসি এবং ইন্টার কি প্রেস করি তাহলে স্ট্যাটাসটি পোস্ট হবে। আবার শর্টকাট কি ব্যবহার করে ফেসবুক সার্চ বারে যাওয়ার জন্য স্ল্যাশ পাংচুয়েশন এর কি প্রেস করি তাহলে ফেসবুক সার্চ বারে মাউস কার্সর শো করবে। এবার সার্চ বার থেকে আপনি সার্চ করতে পারেন। আবার সার্চ সেট কন্ট্যাক্টে যাওয়ার জন্য কিবোর্ড থেকে কিউ কি প্রেস করি তাহলে মাউস কার্সরটি সেট কন্ট্যাক্টের সার্চ বারে শো করবে। এবার সেট কন্ট্যাক্ট সার্চ বার থেকে আপনার ফ্রেন্ডসদের আইডি সার্চ করতে পারেন এবং তাদের সেট কন্ট্যাক্ট ওপেন করতে পারেন। বস, সর্বশেষে কিবোর্ড শর্টকাট হেল্প এর লিস্ট ওপেন করার জন্য কোয়েশ্চন পাংচুয়েশন মার্ক এর কি প্রেস করি তাহলে কিবোর্ড শর্টকাট হেল্প লিস্টটি ওপেন হবে। বস, এভাবে ফেসবুক নিউজ ফিডে কিবোর্ড শর্টকাট ব্যবহার করে লাইক, কমেন্ট, শেয়ার, মোর স্টোরি ওপেন, সিলেক্টেড স্টোরি ওপেন এগুলো করতে পারেন। বস, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের প্রতিনিয়ত আপডেট টিউটোরিয়াল আপনি পেয়ে থাকবেন। বস, ভিডিওটি সম্পর্কে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। বস, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।